চায়, আইনত ত্রুটি রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে এই আসামি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য। একজন বিজ্ঞ আইনজীবী রমনা মডেল থানায় একটা এসআহার রুজু করেছে, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সেকশন 25, 31 এবং 35 এর, সেখানে বিগত 26 মার্চ 2023 তারিখে মহান স্বাধীনতা দিবসে এই প্রতিবেদক কর্তৃক প্রকাশিত একটা ক্যাপশন, ছবি এবং তথ্য সম্পর্কে তিনি এজাহারের বর্ণিত মতে তিনি বলেছেন যে তাতে করে ডিজিটাল নিরাপত্তা আইনের উল্লেখিত ধারায় এই আসামি এবং সম্পাদক মহোদয় জনাব মতিউর রহমান অপরাধ সংঘটন করেছে এবং সেই এজাহারে 71 টিভির একটা লিঙ্ক এবং একটা অনুসন্ধানের বিষয়ে তিনি সেখানে উল্লেখ করেছেন। আজকে এই মামলার আসামিকে যখন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, যেহেতু আসামির সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কোনো রিমান্ডের আবেদন ছিল না, আমরা বিজ্ঞ আদালতের কাছে আমাদের আইনগত যুক্তি আমরা তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যেই ধারাগুলো আনয়ন করা হয়েছে সেগুলোর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং এই মামলায় আইনত ত্রুটি রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে এই আসামি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য। যেহেতু এই আসামি একজন সাংবাদিক, গণমাধ্যমের কর্মী এবং তিনি প্রথম আলোর একজন সাংবাদিক, দ্বিতীয়ত তিনি কোনো জ্ঞাতসারে কোনো অপরাধ সংঘটন করেন নাই, সুতরাং ন্যায় বিচারের স্বার্থে তার জামিন মঞ্জুর হওয়া আবশ্যক। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের আইনগত যুক্তিগুলো বিজ্ঞ আদালত শ্রবণ করেছেন। শ্রবণ করার পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই অবস্থাধীনে, অর্থাৎ তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে, সুতরাং তিনি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং সেই মর্মে মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে আমি লিখিত আদেশে আমি আমার ফাইন্ডিংস